রিয়াসাতে ডিনার করব, সেটা সেই ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে আমাদের কাছে পৌঁছে। তো চলুন যাওয়া যাক রিয়াসাতের মধ্যে, কেমন পরিবেশ আমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। স্টার্ট। তো দেখতেই পাচ্ছেন আমরা এন্টার করে ফেলেছি রেস্টুরেন্টের ভিতরে, আর দারুণ ডেকোরেশনের সাথে সব কিছু ঠিকঠাক ছিল, আর প্রেজেন্টেশন তো দারুণই, অসম্ভব সুন্দর রেস্টুরেন্টটা। চারিদিকে খুব সুসজ্জিতভাবে সব কিছু সাজানো গোছানো ছিল। তো দেখুন, এটা স্ক্যান করে আমরা যথারীতি মেনু দেখতে শুরু করে দিয়েছি, আর মেনু দেখে তো বুঝতেই পাচ্ছি না যে কি অর্ডার করব, কারণ এত খাবারের সম্ভার একসাথে, আর আমরা তো বুঝতেই পাচ্ছিলাম না যে কি অর্ডার করব, কি খাবো, কারণ আগে থেকে কিছু দেখে যাইনি, জাস্ট রেস্টুরেন্টটা দেখে গিয়েছিলাম। আর এখানে দেখতে দেখতে আমরা ভাবছি যে কি অর্ডার করা যায়। তো আয়াতের বাবা একবার আমাকে জিজ্ঞাসা করছে, একবার নিচে দেখছে। যাই হোক, শেষমেশ আমরা অর্ডার করলাম, আর দেখুন অর্ডার করেও দিয়েছে। আর অর্ডার করার পর যেটা সবার টেবিলে আর কি কমন, এটা হচ্ছে এই যে সমস্ত ধরনের আচার জাতীয় জিনিস আর কি। তো চলে এসেছে সেটা, আর প্লেটিংও রেডি তো আছেই আগে থেকে। মামে খুনসুটি করতে করতে ওরা এই পাঁপড়টা দিয়ে যায়, অ্যান্ড তারপরেই আমাদের অর্ডার করা জিনিসগুলো এক এক করে আসতে থাকে। দেখুন চলে এসছে স্টার্টার, যেটা আমরা অর্ডার করেছিলাম, চিকেনের একটা আইটেম, আর অনেক অনেক টেস্টি ছিল এটা। আর একদম মুহূর্তের মধ্যেই আমরা খেয়ে শেষ করে দিয়েছি, দেন নেক্সট যেটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছিলো। তো এই চিকেনটা আয়াতের ভীষণ ভালো লেগেছিলো, দেখুন আয়াত নিজে নিজে খেয়েছে কিন্তু, আর ওকে যেটা দেওয়া হয়েছিল ও পুরোটাই খেয়ে নিয়েছিল। আর এই দেখুন আমাদের সঙ্গে গিয়েছিল সকাত ভাই আর একরামুল ভাইও, আর দেখুন আমিও কত খেয়েছি, আমিও কিন্তু অনেক খেয়েছি, আর দারুণ টেস্ট। আর আয়াত দেখুন, ওকে কিন্তু কাউকে হেল্প করতে হয়নি, ও নিজে নিজেই পুরোটা, মানে ওর ভাগের ওটা ও পুরোটাই খেয়েছে, মানে ওয়ান পিস আর কি। তো যাই হোক, এবার আমাদের পরবর্তী যেটা অর্ডার করা ছিল সেটা কুলচা আর কি, মশলা কুলচা, আর তার সঙ্গে চিকেনের একটা মানে গ্রেভি আইটেম আমরা অর্ডার করেছিলাম। তো এটাও খুব টেস্টি ছিল, সমস্ত খাবারগুলোই অনেক অনেক সুস্বাদু ছিল ওখানে। আর দেখুন আয়াতের পাপা আমাদের হেল্প করছে পরিবেশনা করতে, আর আমরা তো শুধু কবজি ডুবিয়ে খেয়ে গেছি, বাট ও খেয়েছে, কেউ যে খায়নি তা না। দেখুন এর মধ্যেই চলে এসছে আমাদের ড্রিঙ্কস আইটেমগুলো, এই ড্রিঙ্কসটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট আর একটা সোডা ছিল ফ্রেশ লেমন সোডা, তো ওটা খাওয়ার জন্য বায়না করছিল। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই জানেন যে ওর যে ঠান্ডা ড্রিঙ্কস আমরা কখনোই দিই না, জল মিশিয়ে দিয়ে দিই, তো সেটা আজও যথারীতি করা হয়েছে। আর দেখুন সবাই খেতেই ব্যস্ত, আর ভীষণ টেস্টি ছিল বুঝতেই পারবেন দেখে।
এরপরে যেটা আমরা অর্ডার করেছিলাম একটা হান্ডি বিরিয়ানি, আর এটা স্পেশাল হান্ডি বিরিয়ানি ছিল, পরিমাণে অনেকটাই বেশি, যেটা আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর যখন আমরা কুলচাটা শেষ করেছি তখন আমাদের পেটে আর কারো জায়গা ছিল না, বাট তবু এটা আমাদের খেতে হয়েছে কারণ অর্ডার করা তো হয়েই গিয়েছিল। ট্রাস্ট মি, এতই ইয়াম্মি ছিল যে আমাদের কষ্ট হয়নি, সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর আমরা এদিকে বিরিয়ানি খেতে ব্যস্ত ছিলাম, আর একজন দেখুন, তো যাই হোক বিরিয়ানিটা এবার সার্ভ করে দেওয়ার জন্য আমি যদিও বা ট্রাই করছিলাম সার্ভ করার জন্য, বাট এতটা গরম ছিল আমি পারলাম না সার্ভ করতে। তো ওখানকার যারা ছিল ওইটার, তারা এসেই সার্ভ করেছিল শেষমেশ। দেখুন, দেখলেই বুঝতে পারবে এই যে শুরু করলাম বাট শেষ করতে আর পারলাম না, তাই ওনাদের হেল্প নিতেই হলো। ওনারা অবশ্য বলেছিলেন যে সার্ভ করে দিয়ে যাবে, বাট আমরা বললাম না ঠিক আমরা করে নেবো, বাট আমি পারিনি, এতটাই গরম ছিল। বিরিয়ানি তো আমরা সবাই কবজি ডুবিয়ে খেয়েছি, সাথে ড্রিঙ্কসগুলো অসাধারণ ছিল। আর ইকরামুল ভাই, সকত ভাই, ওদের খুব ভালো লেগেছে। আর ওখানে যে এত লাউড মিউজিক চলছিল তাই আমি ওদের রিভিউগুলো, ওদের কথাবার্তাগুলো নিতে পারিনি। তো যথারীতি আমাদের খাওয়া তো একদম কমপ্লিট। এই দেখুন আয়াদের বাবা একদম খেয়ে দে রিল্যাক্স করে বসে আছে। তো আমরা ওয়েট করছিলাম বিল আসার, তো আমাদের বিল দেওয়ার পর দেন একটু রেস্ট নিচ্ছিলাম সবাই বসে, কারণ অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, ফিরে আসবো তাই। আর খাবার তো অসাধারণ ছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো আমরা বেরিয়ে আসলাম, আর ওখানে যেহেতু লাউড মিউজিক চলছিলো তাই আমি অন দ্য স্পটে রিভিউ দিতে পারিনি, এই জন্য আমাকে এইভাবে বলতে হয়েছে। তো ভীষণ ভালো লেগেছে, খাবারের টেস্টগুলো খুব সুন্দর ছিল। তো ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর বেশি বেশি শেয়ার করো ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে, কেমন লাগলো জানিও। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।